এমডিএ বোর্ড ছাড়া মোজাইক আর্ট কিভাবে সম্ভব? হ্যালো এভরিওয়ান, আমি চৈতি। ওয়েলকাম টু ব্যাক মাই মোজাইক আর্ট পার্ট টু। এর আগে আমি আপনাদের সাথে এমডিএ বোর্ড 6 ইঞ্চির উপরে মোজাইক আর্ট শেয়ার করেছি, আজকে আমি 4 ইঞ্চি বোর্ডের উপরে করব। তো আমার কাছে 4 ইঞ্চি বোর্ডটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি এখানে মিষ্টির বক্সের নিচের অংশের যে কাগজটা থাকে সেই কাগজটার উপরে মোজাইক আর্টটা করব। নর্মালি যে কার্টুন পাওয়া যায় সেই কার্টুনের উপরে কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ ওই কার্টুনের যে পেপারটা ওটা অনেক পাতলা থাকে আর মোজাইক আর্টের যে টেক্সচার ওটা তো একটু পানীয় জাতীয় থাকে, এই জন্য ওটা ওই পেপারের উপরে লাগলে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই মিষ্টির বক্সের যে প্যাকেটটা এটা হচ্ছে অনেক হেভি একটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, এটাতে পানি জাতীয় কিছু লাগলে খুব একটা ইফেক্ট করে না। আগের মোজাইক আর্টের টেক্সচার বেশি হয়ে গিয়েছিলো, সেটাই কাজে লাগিয়ে দিলাম। আগের টেক্সচারটা ছিল পিঙ্ক কালার, এই টেক্সচারটা আমি রেড কালার করব দেখে কিছু পরিমাণে রেড কালার, এবং এই টেক্সচার দিয়ে পুরো মোজাইক আর্টটা হবে না দেখে কিছু পরিমাণে পাউডার আর গ্লু মিশিয়ে নতুন করে টেক্সচার তৈরি করে নেওয়ার পর বোর্ডের উপরে অ্যাপ্লাই করেছি। আর বোর্ডে অ্যাপ্লাই করার পর এটাকে কাটিং মিররের মাপ অনুযায়ী ছুরি দিয়ে একদম সমান করে নিয়েছি, এরপর এটাকে সেট হওয়ার জন্য 30 মিনিট সময় দিয়েছিলাম। আর 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি একটা ভেজা কাপড় এবং ছুরির মাধ্যমে। কাটিং মিররের উপরে যে টেক্সচারটা লেগে গেছে সেটা একটু হালকা কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর ছুরি দিয়ে পরিষ্কার করলে ইজিভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমি মনে করি কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে কালারটা অনেকটা হালকা হয়ে যায়, এই জন্য মিররের উপরের যে টেক্সচার এটা ছুরি দিয়ে পরিষ্কার করে হালকাভাবে মুছে নিলেই মনে হয় বেটার হবে। লিপ পান আর্টের যাবতীয় সব কিছু আপনারা আমার পেজেও পেয়ে যাবেন, এছাড়া হ্যান্ড পেন্টিংয়ের ও ব্লক বাটিকের রং, ডাইস, ক্যানভাস সব কিছু পেয়ে যাবেন, চাইলে ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অর্ডার করতে। আজকে এ পর্যন্ত, টাটা।